আসসালামু আলাইকুম। আমরা একটা কাজের জন্য গিয়েছিলাম শিবগঞ্জ, তারপর চাঁপাইনবাবগঞ্জ। রাতের বেলা রাজশাহীতে ব্যাক করার সময় হঠাৎ বাসের মধ্যে দেখতে পাই আশেপাশে ঝড় উঠে গেল, বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও করি, ঝড়ের মধ্যে বাস জার্নি করতে কেমন লাগে সেই ফিলটা আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, টেনে দিবেন না। আসলে অন্যরকম একটা ফিল ছিল, চারিদিকে বাইরে অনেক ঝড় বৃষ্টি আর বাস চলছে, ভয়ও লাগছিল, অনেক টেনশন হচ্ছিল। আর শিবগঞ্জে গেছিলাম একটা কাজে, ঘুরতে গেছিলাম, সেইখানকার মিষ্টি নিয়ে একটা ভিডিও বানাইছি। অনেক নাম করা শিবগঞ্জের মিষ্টি, শুনেছি অনেক নাম, বাট সেইখানে গিয়ে খেতে কেমন লাগলো, মিষ্টি আসলেই কেমন খেতে, সেগুলোর ভিডিও আমাদের পেজে আপলোড দিব, সবাই পেজের সাথে থাকবেন। আর আমরা শিবগঞ্জে গেছিলাম একটা কাজে, সেইটা হচ্ছে ফটোশ্যুটে। তো কেউ যদি বিয়ের অথবা অন্যান্য প্রোগ্রামের জন্য ফটোশ্যুটের জন্য ভালো ফটোগ্রাফার চান, আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আমাদের সার্ভিস 100% হাই কোয়ালিটি এবং প্রাইসগুলো অনেক রিজনেবল। আর বেশি বকবক করবো না, ফুল ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।